কোটিপতি হীরা ব্যবসায়ীর ন বছরীয় কন্যায় গ্রহণ করিলে সন্যাস। মায়ামো ত্যাগ করে দেবাংশী সন্যাসিনী হল। আমার সরসংখ্যকরে আশা থাকে উত্তর সুরীক লয়, যার বাবে জীবনকালত উত্তর সুরীর প্রয়োজনের বাবে আমি সা সম্পত্তি গুটুয়ার এখন অঘোষিত যুজত অবধারিতভাবে নামি পড়ো। কিন্তু কেতিয়াবা সেই আশা বা সপোন অপূরণীয় হয় রয়। ইয়ার বহু কারণ থাকে। কেতিয়াবা উত্তর সুরিয়ে সেই সম্পত্তি সমূহ ধ্বংস করার বাবেই হোক বা আন তেনে কারণতেই হোক, কিন্তু যেতিয়া পিতৃর সকলো সা সম্পত্তির মোহ ত্যাগ করে সন্তানে সন্যাস গ্রহণ করা ঘটনা আপনি দেখিছেনে? আজির বস্তুবাদী যুগত এনে ঘটনা বিরল যদিও শেহতীয়াক গুজরাটর এগারী নাবালিকায় সন্যাস গ্রহণ করে সকলকে আচরিত করে তুলিছে। এজন প্রতিপত্তিশালী হীরা ব্যবসায়ীর ন বছরীয় কন্যায় সন্যাস গ্রহণ করা ঘটনায় আশ্চর্যর সৃষ্টি করেছে গুজরাটত। যা মঙ্গলবারে গুজরাটত বৈষয়িক জীবন ত্যাগ করে সন্যাস গ্রহণ করে ধনেশ সঙ্ঘবী নামর ব্যবসায়ীজনের ন বছরীয় কন্যায়। ধনেশ সঙ্ঘবী আর অমিবেন সঙ্ঘবীর দুগৰাকী কন্যার ভিতর জ্যেষ্ঠ দেবাংশীয়ে সুরাটর ফেঁচু অঞ্চলের একটা স্থানত জৈন সন্ন্যাসী আচার্য বিজয় কীর্তীয় সুরী আর শতাধিক লোকের উপস্থিতি দীক্ষা গ্রহণ করে বলে পরিয়ালের এজন লোকে জানিবলৈ দিয়ে। দেবাংশী অতি কম বয়সরপরাই আধ্যাত্মিক জীবনের প্রতি আকৃষ্ট আছিল। কিছুদিন পূর্বে আন সন্ন্যাসীর সঙ্গে প্রায় 700 কিলোমিটার খোজকাড়ি এক ধর্মীয় যাত্রা করেছিল। আনুষ্ঠানিকভাবে সন্যাসর দীক্ষা লওয়ার পূর্বে নাবালিকাগীর জীবনক আকুয়ালি লৈছিল বলে পরিয়ালটির শুভাকাঙ্ক্ষী নীরব শাহে জানিবলৈ দিয়ে। দেবাংশীয়ে 5টা ভাষা জানে আর আন আন দক্ষতাও আছে বলে শাহে কয়। আজির বাবে ভিডিওটো আছিল ইমানখিনিয়ে। ভিডিওটো চাই আপনার কেনে লাগিল আমাক জানাবলৈ নাপাহৰিব। পুনৰ লগ পাম আন এটি নতুন ভিডিওর সৈতে। ধন্যবাদ।